হ্যালো ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা যারা নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছো বা অনেকদিন ধরে ফেসবুক ব্যবহার করছো, তারা প্রায় সময় লক্ষ্য করে থাকবে যে ফেসবুকের ভিডিও সেকশানে অনেক 18+ বা যে ওয়েব সিরিজগুলো হয়, বাজে বাজে ওয়েব সিরিজগুলো হয়, সেগুলো প্রায় সময় সামনে চলে আসে বা দেখা যায়। সেগুলোকে তোমরা কী হাইড করতে পারো না, বা কিছু কিছু ছেলেপুলেরা যেটা হাইড করে দিতে পারে, কিন্তু যারা জানো না হাইড করতে, তাদেরকে দেখাবো কীভাবে হাইড করতে। তোমাদেরকে বলবো এই ভিডিওগুলিকে না দেখে স্কিপ করে যাবে। স্কিপ করে যাওয়ার ফলে কী হবে, যে ভিডিওগুলো আসবে না, তারপরেও যদি এই ভিডিওগুলি একটা আসে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। চলো তাহলে আবার চলে যাই ফেসবুকে। এখানে আমি ফেসবুকে চলে গেলাম, এখানে আমি ভিডিও সেকশনে যাবো। এখানে গেলাম, এখানে অনেকগুলো ভিডিও আসবে। এই যে চিকে যে ডটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মানে কিছু কিছু মোবাইল আসে আবার নাও আসে, মানে যারা যারা নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে তাদের ক্ষেত্রে এটাও আসে না, বা এটা মারলে চলে যায়, হাইড হয়ে যায়। তারপরে যদি এই হাইড যদি অপশন যদি নাও আসে, তাহলে তোমরা এই দেখতে পাচ্ছ যে থ্রি ডট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দুটো অপশন, শো মোর আর শো লেস। শো লেস এটা করতে হবে। এটা এই করার পর কী হয়, ভিডিওগুলি কি সব হাইড হয়ে যাবে। এইভাবে তোমরা ভিডিওগুলি সব হাইড করতে পারবে, বা যাদের এই যে চিকে আসে চিকেও মারতে পারো, মানে ভিডিওগুলো আর দেখাবে না, চিকে যদি মারতে পারো। এইভাবে তোমরা এই ভিডিওগুলিকে ফেসবুকের এই মানে 18+ ভিডিওগুলিকে খুব সহজে হাইড করতে পারবে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।